নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুলাই মাস কি বার্তা বহন করতে চলেছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে 100-100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি হেলথ বা সুস্বাস্থ্য। দেখুন, এই মাসে কিন্তু হেলথ নিয়ে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ পেটের গণ্ডগোল, শ্বাসকষ্টজনিত প্রবলেম, গাইনিক সমস্যা, এছাড়াও ডায়াবেটিস, এই সমস্ত কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শরীর নিয়ে কিন্তু সারা মাসেই কম বেশি কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কোনো শারীরিক প্রবলেম বুঝলে অবশ্যই কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে নয়, ডাইরেক্ট ডক্টরের সাথে যোগাযোগ করুন। এরপর আসি আপনাদের বিবাহস্থান। দেখুন, এই মাসে আপনাদের বিবাহস্থান কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যাদের বিবাহ হতে চাইছিলো না এতদিন ধরে, কোনো এক অজানা কারণে বিবাহগুলো কেটে যাচ্ছিলো, সম্পর্কগুলো কেটে যাচ্ছিলো, সেই সম্পর্কগুলো কিন্তু জোড়া লাগতে চলেছে এবং নতুন সম্পর্ক কিন্তু আসতে চলেছে। এছাড়াও যারা প্রেম বিবাহ করতে চান তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে সেটি 20 তারিখের পরবর্তী সময়, 20 তারিখের আগে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান, তারাও কিন্তু এগোতে পারেন। এরপর আসি প্রেম বা প্রেমজ দিক। দেখুন, এই মাসের শুরু থেকে 7 তারিখ পর্যন্ত প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত প্রেমের দিকে কিন্তু একটু চোখ কান খোলা রাখুন। ভালোবাসার মানুষটির সাথে মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। ছোটো ছোটো কারণে রেগে যাওয়া, ছোটো ছোটো কারণে অ্যাগ্রেসিভ ফিল হয়ে যাওয়া, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই একটু মাথা ঠান্ডা করে চলুন 20 তারিখ পর্যন্ত, এবং 20 তারিখের পরবর্তী সময় কিন্তু প্রেমের দিক যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আসে সন্তান সুখ। দেখুন, এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের সন্তান প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। এছাড়াও যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে বলবো, কারণ এই সময় আপনাদের পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন। এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি। দেখুন, এই মাসে আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, কিন্তু এর পাশাপাশি ব্যয় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আয় এবং ব্যয় দুটোই কিন্তু হয়ে যাবে, সেভিংসের জায়গায় কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। তবে আয়ের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটি কিন্তু কনফার্মড। এরপর আছে ব্যবসা ক্ষেত্র। আমি কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের অর্থ কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনি যদি গার্মেন্টসের কোনো দোকান করেন, আপনার যদি ওষুধের দোকান থাকে, আপনার যদি কসমেটিক্স জাতীয় কোনো দ্রব্যের বিজনেস থাকে, এছাড়াও যারা কাঁচামালের বিজনেস করছেন আড়ত রয়েছে, এছাড়াও যারা ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন, গাড়ির শোরুম রয়েছে, এছাড়াও যাদের গ্যারেজ রয়েছে, কালো জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন, নীল জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন বা জলীয় জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করেন,
এই মাসে যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন, এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসায় অর্থ কিন্তু নতুন করে লগ্নি করতে পারেন, কিন্তু জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা আগে জেনে তারপরে লগ্নি করুন, নচেত কিন্তু অর্থ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রতারণার কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই আপনারা সেটিকে পড়ে সাইন করুন, নচেত কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। এর পাশাপাশি এই মাসে শত্রুতার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা জ্ঞাতিশত্রু বলতে পারেন, পাড়া থেকে শত্রুতা বলতে পারেন, বা কাজের জায়গা থেকে শত্রুতা বলতে পারেন। শত্রু কিন্তু কিছু পরিমাণ আপনাকে বিচলিত করবে, তবে আপনাদেরকে মাথা ঠান্ডা করে চলতে হবে, একটু বুঝে চলতে হবে, একটু ট্যাক্টফুলি চলতে হবে, সেক্ষেত্রে কিন্তু শত্রু আপনাকে কিছুই করতে পারবে না। এই মাসে ভ্রমণের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা ট্যুরে যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি ট্যুর যাই বলুন না কেন, আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন। এরপর আসে এডুকেশন সেক্টর। দেখুন, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, এমএ রিসার্চমূলক পড়াশোনা করছেন, এছাড়াও ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো কোর্স করছেন, অর্থাৎ হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই সমস্ত কোর্স যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। কিন্তু যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ মনোসংযোগের কিন্তু একটু অভাব দেখা যাবে, সেদিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। এবং সেটি হতে চলেছে 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরবর্তী সময় সেটি কিন্তু কাটতে চলেছে। এই মাসে চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন, এবং যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে চাকুরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের কিন্তু প্রমোশন আসতে চলেছে, এছাড়াও বসের কাছ থেকে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ কিন্তু আপনারা পাবেন। এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ফেস করবেন, অর্থাৎ শারীরিক প্রবলেম, তাই আপনারা সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা রাখুন, কোথাও যদি বেড়াতে বেরোন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সাবধানভাবে চলাফেরা করুন, ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে আপনাদের মাথা গরমেরও সম্ভাবনা রয়েছে, হুট করে মাথা গরম করে ফেললেন এবং সেখান থেকে হার্টের প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলা যায়, তুলারাশির জাতক জাতিকার 70% ভালো যেতে চলেছে, 30% খারাপ যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।